ওয়েলকাম টু হোমমেড। আজকে আমি আপনাদেরকে চিতল মাছের কারি করে দেখাবো। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি 7 কেজি ওজনের একটি বড় চিতল মাছ। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটি আসলে অনেক বড়। আমি আগে থেকে এটার আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে মাছটা কেটে দেখাচ্ছি। আমি এখন মাছটিকে রান্নার উপযোগী করে ছোট ছোট পিস করে নিচ্ছি। মাছ কাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। মাছ কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে হলুদ এবং লবণ মিশিয়ে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। একটি প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি 1 কাপ। তেল গরম হয়ে গেলে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এ সময় অবশ্যই চুলার হিট মিডিয়ামে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ বাটা, আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম পানি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিতে হবে। এরপর মাছ ভালো করে রান্না করার জন্য ঢেকে দিতে হবে। সেদ্ধ করা মটরশুঁটি আর ধনে পাতা দিয়ে 5 মিনিট দমে রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল চিতল মাছের কারি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালার খুব সুন্দর এসেছে, আর দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে। টমেটো ফ্লাওয়ার দিয়ে পরিবেশন করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।